গত তেরোই জুন রাতে ধর্ষণ এবং হত্যাচেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন চিত্রনায়িকা পরিমণি তার নিজের বাসাতেই আয়োজিত এই সংবাদ সম্মেলন কাভার করতে যান বিভিন্ন গণমাধ্যমের একাধিক সংবাদকর্মী এদের মধ্যে অনেকেই আবার বিনোদন বিটের বাহিরের লোক এমনই কয়েকজন সাংবাদিক পরিমণির বাসায় ঢুকেই শুরুতেই একটা অজানা ধান্দায় পড়ে যান পরিমণির বাসার ঠিকানা ভুল করে কি কোনো বারে ঢুকে পড়েছেন কিনা এ চিন্তায় পড়ে বসে অনেকেই কারণ ড্রয়িং রুমে ঢুকতেই হাতের বাম পাশে দেখা যাবে কাচে ঘেরা বিশাল একটি ঘর স্বচ্ছ কাঁচে ঘেরা এ রুমে সাজানো সারি সারি বিদেশি ব্র্যান্ডের মদের বোতল সুন্দর ডেকোরেশনের নানা সাইজের তাকে সারি সারি বোতল দাঁড়িয়ে আছে আবার কিছু বোতল কাত করে শুয়ে রাখা হয়েছে ছোট ছোট টেবিলের উপর রাখা আছে আরও অনেক বোতল চকচকে ঝকঝকে এসব মদের বোতল গুনে শেষ করার মতো নয় কাজ ঘেরা এ বিশাল জুড়ে মদের বোতল আর মদ খাওয়ার প্রয়োজনীয় উপকরণ স্থানে স্থানে গোছানো আছে বিভিন্ন সাইজের আর ডিজাইনের গ্লাস দেখলে যে কেউ বিমোহিত হয়ে যাবেন পরিমণির বাসায় গেলে যারা কখনোই মদ পান করেননি তারাও এই চাকচিক্য অভিজাত্য এবং নামি দামি ব্র্যান্ডে বিমোহিত হয়ে এক চুমুক খেতে চাইবেন রাজধানীর বনানিন বাই এ সড়কের বারো নম্বর বাড়ির পাঁচতলায় ঢুকলে যে কেউ প্রথম দফায় এমন চমকে উঠবেন দেখে মনে হবে পশ্চিমা দেশগুলোর কোনো বিলাসবহুল মদের দোকানে আপনি ঢুকে পড়েছেন তবে পাঁচতলার এই ফ্ল্যাটে ঢুকে আপনি বারবার যাই মনে করেন না কেন আসলে এ বাসায় থাকেন আমাদের দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি নামি দামি মদের বোতলে ঘেরা এবং বারের আদলে সাজানো এটি পরিমণির বাসা এই বাসাতেই নিয়মিত মদের আসর বসান এই পরিমণি রাতভর চালান ডিজে পার্টি এবং গান বাজনা পরিমণির বাসায় এমন চিত্রই উঠে এসেছে এক প্রতিবেদকের অনুসন্ধানে এদিকে ঢাকা বোট ক্লাবে পরিমণির কাণ্ডের পর বেশ কিছু বিষয় খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ এছাড়াও আরও কয়েকটি অভিজাত ক্লাবের কর্মকর্তারা পুলিশকে জানিয়েছেন মধ্যরাতে নিয়ম ভেঙে পরিমণির জন্য বার খোলা রাখতে হয় তারা পুলিশকে বলেছেন মদের আসর বসানোরও সেই গল্প বোট ক্লাবের কাণ্ডের আগের রাতে গুলশান অল কমিউনিটি ক্লাবে ঢোকেন পরিমণি মধ্যরাতে সেখানে তিনি ভাঙচুর করেন এটি তদন্তে গত বুধবার সন্ধ্যায় গুলশান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একাধিক কর্মকর্তা জানান আটই জুন বুধবার রাতে বোট ক্লাবে পরিমণির কাণ্ডের তদন্তে নেমে কেসে খুঁজতে এখন সাপ বেরোচ্ছে তারা পুলিশ এবং গোয়েন্দাদের জানিয়েছে পরিমণি তার কস্টিউম ডিজাইনার জিমি সহ কয়েকজন তরুণ তরুণী নিয়ে প্রায় রাতেই অভিজাত ক্লাব এবং তারকা হোটেলগুলোতে ঘুরে বেড়াতেন তাদের সঙ্গে মদ পান করতেন মধ্যরাত পর্যন্ত এক্ষেত্রে প্রায় রাতেই পরিমণি ক্লাবের আইন ভঙ্গ করতেন বিশেষ করে হাফ প্যান্ট পরে তার সঙ্গী হওয়া জিমি ড্রেস কোডের কোনো তোয়াক্কাই করতেন না এক ক্লাব সময় কাটিয়ে যেতেন অন্য আরেকটি ক্লাবে